এখনে বাম্মার ভাত চায় না, যারা প্রতি বছর জলসা দিয়ে এখনে হারাম খাওয়া ছাড়ে না, এরা মুনাফিকের বাচ্চা, মুসলমানের বাচ্চা। কথা বলে না, 60 বছর বয়স হয়ে গেল, এখনো যদি নামাজ না পড়ে চাচা কবে পড়বে? কথা বলে না, 60 বছর বয়স হয়ে গেছে এখনো নামাজ পড়ে না, তাহলে কখন পড়বে? মরে গেলি? কথা বলে না। এ বাবু, এই জন্য আমি মুসলমানদের নাম দিয়েছি তরমুজ গো। তরমুজ চেনেন? হাওড়া জেলার লোকেরা তরমুজ খায়েন নাকি? তরমুজের বাইরের কালারটা কি? গ্রিন, সবুজ, কালো, যা পারেন বলকে যা। কাডলি মাল ভিতরে কি? জোরে বলো। সেই মাল স্যাম্পলধারী মুজো মাল, সব বসে আছে খোলা। এখন বসে আছে জিব্রাইল, মিকাইল, আজরাইলির ভূত ভাই। এবং ছোটবেলায় জন্ম নেছে, মা নাম রেখেছে ছাত্তার আলী, একটু বড় হয়েছে বাপ বিসমিল্লাহ করে দিল, আর গরুর গোশত গায় উম্মতে মুহাম্মাদি। শুধু এখান থেকে ছেড়ে দেন না, রাস্তায় যেতে পারবেন টুপি পকেটে, এ করিমে বিড়িতে বিড়িতে বিড়িতে। আরে হ্যাঁ না না, এ জলসা ঘর পর্যন্ত যায়? কথা বলে না, যায়। খোদার কসম, ওরা বসবে, ফেরেশতারা ওদের বসতি বারণ করতে। আসলে এখনকার মধ্যরাজ্যে প্যান পরে তো পিছন তো চীনের সুড়ঙ্গ দেখা যায়, ও তো বইলি ফেটে যাবে, ওই জন্যই মাল বসতে না। কবার বসতি বলবো? যারা আলেমদের কথা শোনে না, এ জাতির উন্নতি হবে? এ কথা বলে না, যে জাতি আলেম উলামাদের কথাকে বিদ্ধাঙ্গুলি দেখায়, তাই এর জাতির উন্নতি কবে হবে? এ বাবু, ওয়াজ এখন চালু হয়নি, গাড়ি স্টার্ট দিইনি, প্যাসেঞ্জার তুলছি, বাংলা বুঝতে পারছেন? যখন জ্বালা যন্ত্রণা করবে বুঝতে পারবেন ওয়াজ চালু হয়ে গেছে। একবার তকবীর দেব, সবাই বললি দেব, কই দাও না, নারাই থাকবি আল্লাহর ওলির দরবারে আওয়াজ দেশ। দেখ শয়তান তো বিছন করে শোবে, তোমাদের একটা লেপ দেবো, গাই দেবে? মুসলমান হলো বাঘের বাচ্চা, বাঘের আওয়াজ এরম হয়, এ তো ছাগলের মতো আওয়াজ বেরুচ্ছে, একটু সিংহের মতো গর্জন দাও, নারাই থাকবে? হয়নি হয়নি, এমন আওয়াজ দেবেন শয়তানের চোখ বুলু হয়ে যাবে, এইরম আওয়াজ দাও, নারাই থাকবে? আর একটু ঝেড়ে দাও, নারাই থাকবে? দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, সিলসিলাই মুজাদ্দেদের জামাত, আল কুরআনের আলো, আল হাদিসের আলো। মুসলিম আমার নাম, কোরআন আমার জান, নামাজ আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি। সুবহানাল্লাহ বলবেন? আপনাদের সুবহানাল্লাহ যেন টক টক লাগছে, একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলবেন, আর একটু মজা করে সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ আমার রব, নবী আমার, ইসলাম আমার ধর্ম, ইবাদাতি আমার কর্ম। এবারে এমন আওয়াজ দেন যেসব যন্ত্রগুলো বাইরে ঘুরতেছে ওদের চোখ হলুদ হয়ে যায়, যে মজমাই ভূমিকম্প হচ্ছে, এইরম আওয়াজ দেন, নারী থাকবে, নারী থাকবে, নারী থাকবে। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم
وقال النبي صلى الله عليه وسلم الصلاة إمام الدين أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আমি আমার ওয়াজের প্রথমে, আমি আমার ওয়াজের শুরুতে, আমি আমার ওয়াজের সূচনাতে, আমি আমার ওয়াজের শুভা আরম্ভে, আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহ রব্বুল ইজ্জত বড় চেয়ে বড়, অতি বড়, সীমাহীন বড়। একবার সুবহানাল্লাহ বলবে, আয়াপ্পা যে আল্লাহর বড়র কোনো শেষ নাই, সীমা নাই, পরিসংখ্যান নাই। আছে আব্বা যার ক্ষমতা পাহাড়ের প্রাদদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো? আব্বা জোরে বলো, যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঁঝার পেটে বাচ্চা, ভিকিরিকে এক মিনিটে বাদিশা করেন তিনি কে? আব্বা একটু জোরে বলো, যার ক্ষমতা, যার মাহাত্ম, যার বড়ত্ব, যার সম্রাট, যার কৃতিত্ব আকাশে, বাতাসে, নদীতে, নালাতে, পাহাড়ে, পর্বতে, আটলান্টিক মহাসাগরের উপরে, প্রশান্ত মহাসাগরের অতল তলদেশে, একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র রাজত্ব চলে কা? আয়াপ্পা পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি তার নিজস্ব ভাষায় আল্লাহ নামের গুণগান গায়। তাল বন, ঝাউ বন, সমুদ্রের তরঙ্গিত ঢেউ, পাখির কণ্ঠে কিচির মিচির ধ্বনি, পিপীলিকা দলে দলে মৌমাছি গুনগুন করে আল্লাহ নামের মহিমা প্রকাশ করে। সুবহানাল্লাহ বলবেন, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, আপনার মালিক, আমার মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, গোটা দুনিয়ার একমাত্র মালিকানা, যার কুদরতি হাতে, যার ক্ষমতা আসমানের নিচে, জমিনের উপরে, বিশ্ব সরকার, বিশ্ব সম্রাট, বিশ্ব শিল্পী, বিশ্ব খাদ্যমন্ত্রী, সেই পূত পবিত্র নাম আল্লাহ সুবহান ওয়া তাআলা। সেই আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে সবাই মিলে একই আওয়াজে সমবেত কণ্ঠে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে আলহামদুলিল্লাহ বলেছেন আব্বা? বলেছে না? কিছু কিছু মালের ঠোঁট নড়ে, তবে আমি নবীর মেম্বরে বসে বলছি, এ বাবু আজ থেকে 1500 বছর পূর্বে যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, আমার নবী হ্যাঁ বললে হালাল হয়, আমার মুস্তফা না বললে হারাম হয়, আমার রসুলুল্লাহ আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ দুটুকুরো হয়ে যায়, আমার হাবিবুল্লাহ পা বাড়ালে খোদার আরশ আজিমে চলে যায়, যে নবী হাসিলে জান্নাত শোভা পায়, যে নবী কাঁদিলে জাহান্নাম ভয় পায়, আমার নবী ঘুমালে আল্লাহর সাথে কথা হয়, আমার রসুল জেগে থাকলে
রবের সাথে দিদার হয়, যে নবীর সামনে আবু জেহেলের মতো ডেঞ্জারাস কাফেরের হাতের পাথর কালেমা পড়ে জঙ্গলের হরিণ সালাম জানায়, যে হাবিব ইয়াসিরের জমিনে কদম রাখলে সোনার মদিনাতুল মুনাওয়ারা হয়ে যায়, সেই নবী আজ থেকে 1500 বছর পূর্বে মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে এই জায়গাটার সম্পর্কে বললেন, রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। একবার সুবহানাল্লাহ বলবেন, মানে মৌলবি সুবহানাল্লাহ বলতে বললি তবে বলবে, মানে ধাক্কা মেরে পড়াতে হবে, কোথায় সুবহানাল্লাহ বলতে হয় 40 বছর ওয়াজ শুনে আগুনে শেখে, মানে বুঝতে পেরেছ, মৌলবি বলতে বলবে তবে বলবো, তার আগে না। আব্বা আমার নবীর কথা মিথ্যা হবে? কথা বলে না, যিনি পৃথিবীর সব থেকে বড় সত্য সাংবাদিক। আরেকবার সুবহানাল্লাহ বলে, সেই নবী বললে যে জায়গায় যারা বসে যাবে, আমি আব্দুল্লাহর বেটা নূরে মুহাম্মদ আমিনার লাল বলছি, তারা জান্নাতের বাগানে বসে গেল। তবে এই জান্নাতের বাগানে বসে যারা আলহামদুলিল্লাহ মুখ থেকে বলে না, এ মালগুলো 100% বুদ্ধিমান হবে, এতে সন্দেহ করা যাবে যাবে, এদের চোখ গুলু হয়ে গেছে, বলে যে কিরাম হুজুর ধরে আনিস রে, যারা আলহামদুলিল্লাহ বলেন ওরা বুদ্ধিমান, হ্যাঁ ওরা বুদ্ধিমান, ডেঞ্জারাস বুদ্ধিমান। আই আব্বা, আপনারা যারা এখানে বসে আলহামদুলিল্লাহ বলেছেন, আপনারা হলেন ভাগ্যবান। সুবহানাল্লাহ বলে, ভাগ্যবানের বন্ধু হলো রহমান, আর বুদ্ধিমানের বন্ধু হলো না ওরা না আচাজির সন্তান। এবার আপনারা বুদ্ধিমান হবে না ভাগ্যবান হবে? ভাগ্যবানের বন্ধুকে রহমান, আর বুদ্ধিমানের বন্ধুকে আজাজিল শয়তান। এবার আপনারা বুদ্ধিমান হবেন না ভাগ্যবান হবেন, সেটা ইওর উইশ, আপনার ব্যক্তিগত ব্যাপার। ভালো করে শোনেন, আমি দুটো গেলাস আপনার হাতে তুলে দিলাম, একটা গেলাসে পানি, একটা গেলাসে মদ। পানি খাওয়াটা হালাল আর মদ খাওয়াটা হারাম। কি হারাম? পানি খেয়ে জান্নাতে যাবে না মদ খেয়ে জাহান্নামে যাবে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কথা বুঝছেন না? বুঝছেন না বাবু, যারা নামাজ পড়ে আল্লাহ তাদের রুজি দেয়, যারা নামাজ পড়ে না এ মালগুলো কি না খেয়ে আসে? কথা বলে না, এদের রুজি দিচ্ছে কে? আল্লাহ বেনামাজি কেউ দেয়, সুদ কর কেউ খাওয়ায়, মদ কর কেউ খাওয়ায়, নবীর দুশমনদেরও খাওয়ায় না, আল্লাহর দ্রোহীদের খাওয়ায় না, খাওয়ায় না। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে, আয় এই যে ঘরটা দেখা পাচ্ছিস এর নাম হলো জান্নাত, এই এই কাজ করবি, এখান দেবো, মস্তানি মেরে চলবি, কোনো অসুবিধা নেই। তবে খবরদার, এই যে ঘরটা দেখা পাচ্ছিস এর নাম হলো জাহান্নাম।